রত্নাতার গ্রামের জমি বিক্রি করে 30 লক্ষ টাকা পেয়েছেন। এই টাকা তিনি এমন একটি সম্পত্তিতে বিনিয়োগ করতে চান যেখানে তার আয় বাড়বে। এক বন্ধু বিনিয়োগের জন্য রিয়েল এস্টেটে ফ্র্যাকশনাল ওনারশিপ কেনার পরামর্শ দিয়েছিল, কিন্তু রত্না জানেন না জিনিসটি কি। আসুন জেনে নেওয়া যাক ফ্র্যাকশনাল ওনারশিপ কি আর এটি কিভাবেই বা কাজ করে, আর আপনি এখান থেকে কত রিটার্ন আশা করতে পারেন। ফ্র্যাকশনাল ওনারশিপ হলো সম্পূর্ণ সম্পত্তি না কিনে রিয়েল এস্টেটে বিনিয়োগ করার একটি উপায়। একাধিক ক্রেতা একটি সম্পত্তিতে বিনিয়োগ করেন, প্রতিটি ক্রেতা সম্পত্তির আংশিক মালিকানা পান। উদাহরণস্বরূপ যদি 3 কোটি টাকার সম্পত্তি থাকে তবে একজন সাধারণ মানুষ তার খরচ বহন করতে পারেন না। ফ্র্যাকশনাল ওনারশিপের মাধ্যমে 10 জন ব্যক্তি সম্মিলিতভাবে এতে বিনিয়োগ করতে পারেন। এইভাবে প্রতিটি ব্যক্তির বিনিয়োগের খরচ হবে 30 লক্ষ টাকা এবং তাদের কাছে রিয়েল এস্টেটের 10% অংশ থাকবে। স্ট্রাটা, এইচবিটস, প্রপার্টি শেয়ার এবং বিহাইভের মতো বেশ কিছু ফ্র্যাকশনাল ওনারশিপ প্ল্যাটফর্মস সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ দেয়। সাধারণত বিনিয়োগ শুরু হতে পারে 10 থেকে 25 লক্ষ টাকার মধ্যে। এর বিনিময়ে এই প্ল্যাটফর্মগুলি সম্পত্তি ম্যানেজ করে, রক্ষণাবেক্ষণের খরচ কভারেজ করে এবং বিনিয়োগকারীদের মধ্যে ভাড়া বাবদ আয় ডিস্ট্রিবিউট করে। ফ্র্যাকশনাল ওনারশিপ প্ল্যাটফর্মস কিভাবে কাজ করে? ফ্র্যাকশনাল ওনারশিপ প্ল্যাটফর্মস একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে যা একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়। একে স্পেশাল পারপাস ভেহিকল বা এসপিভিও বলা হয়। এসপিভি বিনিয়োগকারীদের কাছ থেকে সম্পত্তির মূল্যের সমান ফান্ড সংগ্রহ করে এবং সম্পত্তি কিনে নেয়। সম্পত্তির রেজিস্ট্রেশন হয়ে থাকে বিক্রেতা এবং এসপিভির মধ্যে। বিনিয়োগকারী বা ক্রেতারা কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে ওঠে। রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট কোম্পানি ট্রুবোর্ড পার্টনার্স অনুসারে ফ্র্যাকশনাল ওনারশিপের প্রবণতা দ্রুত বাড়ছে। ভারতে ফ্র্যাকশনাল ওনারশিপ প্ল্যাটফর্মের এইউএম 2019 সালে ছিল 1500 কোটি টাকা। 2023 সালে এটি বেড়ে 4000 কোটি টাকা হয়েছে। অনুমান করা হচ্ছে যে ফ্র্যাকশনাল ওনারশিপের বাজার আগামী 4 থেকে 5 বছর 25 থেকে 30% বার্ষিক হারে বাড়তে থাকবে। ফ্র্যাকশনাল ওনারশিপে বিনিয়োগ থেকে আয় করার 2টি উপায় রয়েছে। একটি হলো ভাড়ার অংশ এবং অন্যটি হলো মূলধনের মূল্যায়ন। ফ্র্যাকশনাল ওনারশিপ প্ল্যাটফর্মগুলি ক্লেম করে যে খুচরো বিনিয়োগকারীরা ভাড়া বাবদ আয়ের মাধ্যমে 8 থেকে 10% রিটার্ন অর্জন করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এবং সম্পত্তির মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ফ্র্যাকশনাল ওনারশিপ প্ল্যাটফর্ম এইচবিটসের ওয়েবসাইট অনুসারে বিনিয়োগকারীরা 5 বছর পর মোট 13 থেকে 20% রিটার্ন আশা করতে পারে। একটি অভিজাত ঠিকানায় ব্যয়বহুল সম্পত্তি কেনা প্রায়ই মানুষের বাজেটের বাইরে চলে যায়। ফ্র্যাকশনাল ওনারশিপের মাধ্যমে বিনিয়োগকারীরা বেশি দামের সম্পত্তির একটি অংশ কিনতে পারেন। প্রিমিয়াম সম্পত্তিতে বিনিয়োগ করা ভালো রিটার্ন দিতে পারে এবং সম্পত্তি ম্যানেজমেন্ট সংস্থাগুলি সাধারণত দৈনন্দিন কাজ এবং রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত থাকে, আর সেই সঙ্গে বিনিয়োগকারীরা এই ধরনের মাথা ব্যথা থেকে মুক্তিও পান। ফ্র্যাকশনাল ওনারশিপে যদি একজন ভাড়াটে ভাড়া দিতে ব্যর্থ হয় বা সম্পত্তি খালি থাকে তাহলে ভাড়ার আয়ের ক্ষতি হতে পারে। একইভাবে যদি একজন কো ওনার রক্ষণাবেক্ষণের খরচ না দেন তবে অন্যান্য অংশীদারদের তার অংশটি কভার করতে হতে পারে। সম্পত্তির ব্যবহার, ব্যবস্থাপনা বা বিক্রয় সংক্রান্ত অংশীদারদের মধ্যে বিরোধ আইনি দ্বন্দ্বের দিকে নিয়ে যেতে পারে। এতে সময় এবং অর্থ দুটোই নষ্ট হবে। আংশিক মালিকানায় সীমিত লিকুইডিটি রয়েছে, এর ফলে সংশ্লিষ্ট সম্পত্তিতে নিজের ভাগ সহজে বিক্রি করা যায় না। বিনিয়োগকারী 2টি উপায় তাদের বিনিয়োগ থেকে বেরিয়ে যেতে পারেন। প্রথমত, তিনি আংশিক মালিকানা প্ল্যাটফর্মের মাধ্যমে তার শেয়ার বিক্রি করতে পারেন। আর দ্বিতীয়টি হলো যে এসপিভি এমন একজন ক্রেতাকে খুঁজে পায় যিনি সমগ্র সম্পত্তিটি কিনতে আগ্রহী, আর সমস্ত শেয়ার হোল্ডার তাঁকে বিক্রি করে প্রকল্প থেকে বেরিয়ে যান। রত্নার মতো আপনিও যদি ফ্র্যাকশনাল ওনারশিপের মাধ্যমে সম্পত্তিতে বিনিয়োগ করতে চান তবে আপনার কিছু গবেষণা করা উচিত। একটি ভালো ট্র্যাক রেকর্ড সহ একটি প্ল্যাটফর্ম নির্বাচন করুন। সম্পত্তির অবস্থান, ভাড়া, আয় এবং সম্ভাব্য মূলধন মালিকানা এবং অন্যান্য আইনি দিক সম্পর্কিত নথিগুলি মনোযোগ দিয়ে দেখুন। ফ্র্যাকশনাল ওনারশিপে তদারকি জোরদার করা অপরিহার্য। বর্তমানে এই শিল্প কোম্পানি আইন 2023-এর অধীনে কাজ করে। মালিকানা প্ল্যাটফর্মগুলি রেডার অধীনে রেজিস্টার্ড। বাজার নিয়ন্ত্রক সেবি তার নিয়ন্ত্রক পরিধির অধীনে ফ্র্যাকশনাল ওনারশিপ আনতে পারে।